সখীগণ সবাই মিলে যাব মথুরা। যেতে যেতে কালার সাথে আমার করণ বধুর সাথে, যেতে যেতে কালার সাথে আমার করণ বধুর সাথে হবে গো মোদের মিলন, মোদের মিলন। ঘরেতে থাকে না আমার মন ও সজনী, ঘরেতে থাকে না আমার মন, ঘরেতে থাকে না আমার মন ও সজনী, ঘরেতে থাকে না আমার মন। যেতে যেতে বৃন্দাবনে আমার হৃদয় বৃন্দাবনে, যেতে যেতে বৃন্দাবনে আমার হৃদয় বৃন্দাবন, এলো গো খুশির লগন, খুশির লগন। ঘরেতে থাকে না আমার মন ও সজনী, ঘরেতে থাকে না আমার মন, ঘরেতে থাকে না আমার মন ও সজনী, ঘরেতে থাকে না আমার মন, ঘরেতে থাকে না আমার মন ও সজনী, ঘরেতে থাকে না আমার মন। ও হো 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 লা 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 হে 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 যখন থেকে এসেছি শুধু ভয় ভয় করে চিৎকার করে চলে চলে। কেন তোমার ভয় করছে না? আমার আমার একদমে ভয় করছে না। তাই কেন জানো তো? কেন? আচ্ছা তোমরা বলো তো কেন ভয় ভয় করে চিৎকার করছো? যমুনার উত্তাল তরঙ্গ দেখে গো। যমুনার উত্তাল তরঙ্গ দেখে? হ্যাঁ গো বুড়িমা। পাগলি রে বলো গো, যমুনা যতই উত্তাল তরঙ্গ বইয়ে যাক না কেন, যাক না কেন, আমাদেরকে পারাপার করার জন্য একজন রয়েছে গো, একজন রয়েছে। সে কে রয়েছে বুড়িমা? কে রয়েছে জানো তো? বলো না। আহানা বিগাছে ও তার তরণে খানি আছে, ও গোটা ডাকলে নামি সে তো আসবে কাছে, ডাকলে নামি সে তো আসবে কাছে। ভয় করো কেন তোমরা মিছে মিছে, ডাকলে নামে সে তো আসবে কাছে। ভয় করো কেন তোমরা মিছে মিছে, ডাকলে নামে সে তো আসবে কাছে। বাজনা বন্ধ হয়ে গেল, তবু তোমারটা কেন হলো না আবার? হ্যাঁ
আরে বুড়া বয়সে ভীমরতি রোগ ধরে আমাকে কানে এত কম শুনছ তাই শুনতে পাইনি তখন থেকে কখন নাচ বন্ধ হয়ে গেছে গান বন্ধ হয়ে গেছে একটু মিস কল মারতে পারতো আমাকে আমি আমার বন্ধ করে দিতাম শোনো 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 বলো নাবিক রয়েছে তলনে রয়েছে তাকে শুধু ডাকতে হবে গো ডাকতে হবে বাহ খুব ভালো কথা ও বুড়িমা তাই ভর দুপুর বেলা ডাকবে তাকে শুনি কে ডাকবে তুমি জানো না জানি না আগো তোমাদের মধ্যে সব থাকতে ভালো ডাকে আমার মনে হয় আমার ললিতা সখি তাই বুঝি তাই একবার ললিতা সখিকেই ডাকতে বলি ঠিক আছে বুড়িমা বলি ওগো মোর প্রিয় সই ললিতে বলো বুড়িমা তুমি একবার ডেকে দেখো নাবিককে তোমার ডাকে নাবি গেলেই আমরা সবাই পারাপার হয়ে যাব ওই মথুরা বাজারে বুড়িমা গো বলো তুমি যখন বলছো তোমার কথা তো অমান্য করতে পারি না তাই নাকি তাই আমি নাবিক মনিকে ডাকছি তাই ডাকো সে ও সুজন মাঝি রে কোন ঘাটে লাগাইব তোমালা ও সুজন মাঝি রে আমরা তো সবাই মিলে এতক্ষণ ধরে ডাকলাম গো ডাকলাম তবু তো নাবিক মনি এলো না এলো না একবার তুমি একবার ডেকে দেখো তো ও বুড়িমা তুমি যখন বলছো তোমার কথা তো আর অমান্য করতে পারি না তাই নাকি তাই আমরা তো এই ভব সংসারে এসেছি তারই ডাকার জন্য তারই ডাকার জন্য তাই আগে থেকে না ডাকা অভ্যাস করলে আচ্ছা শেষের দিনে ভীষণ কষ্ট হবে তাই নাকি তাই নাবিক মনি আসুক আর নাই আসুক আমি তারে ডেকেই যাব তাই ডাকো সখি তবে আমি ডাকছি শ্রীমা ও রে সুজন বন্ধু রে কোথায় যাও রে না বাহিয়া তোমার আশায়
আমরা যত কান্নাকাটি করে ডাকি না কেন, যত ভক্তি ভরে ডাকি না কেন, নাবিক মনে আসবে না গো। তাই বুঝি, তাই তুমি একবার ডেকে দেখো, তোমার ডাকে নাবিক নিশ্চয়ই আসবে। ও বুড়িমা বলো, তোমরা এত সুন্দর করে ডাকলে নাবিক মনি এলো না, আমার ডাকে আসবে বুঝি? আসবে গো রাধে আসবে, তারে মন প্রাণ ভক্তি ভরে ডাকলে নাবিক না এসে থাকতেই পারবে না। তুমি যখন বলছো আমি একবার দেখি, ডেকেই দেখি না, আমার ডাকে নাবিক মনি আসে নাকি? তাই ডাকো রাধে। তা কেউ ডাকে বনে, কেউ বা ঘরের কোণে, কেউ বা মনে মনে, তা আজকে আমি মনে মনেই ডেকেই যাবো। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে যাই যারে তোমরা, কুঞ্জ সাজাও গো আজ আমার।
আমরা তো এতক্ষণ ধরে নাবিক মণিকে ডাকলাম গো, আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? ওই মধ্য যমুনাতে কি যেন একটা ডুবছে আর ডুবছে, তাই তো দেখা যাচ্ছে বুড়িমা। তাই তোমরা সবাই মিলে বলো, ওহে নাবিক মণি, আমরা যাব মথুরার বাজারে, আমাদের পারাপার করে দাও। ঘাটে অকুল গানির ঘাটে আমি আছি গো বসিয়া, কে আমারে ডাকবো আসিয়া, কে আমারে ডাকবো আসিয়া, অকুল গঙ্গের ঘাটে অকুল ডাকবো আসিয়া।
যেদিকে রাই গোয়াকি রাধা রূপে জগতে দেখি আমি, যেদিকে ফিরাই গোয়াকি রাধা রূপে জগতে দেখি আমার মনে মহাসরি রাধা নাম গাই, আমার মন বাসরি রাধা নাম কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া। চুম্বকে যেমন লোহা টানে তেমনি তোমার প্রেমে বাঁধনে, চুম্বক যেমন লোহা টানে পাগল এলাম যমুনায়, তোমার তরে এলাম যমুনায়, কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া। অকুল গঙ্গের ঘাটে অকুল গঙ্গের ঘাটে আছি গো বসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া, কে আমারে ডাকো গো আসিয়া। ওরে প্রকৃতির অজস্র সৌন্দর্য সম্ভারে এ নববৃন্দাবনের সুশোভিতা, কোথাও দ্রাক্ষা কুঞ্জের নিবিড় শ্যাম সুশোভন, আবার কোথাও বা দারিম্ব কানন আরক্ত কুসুমী লাবণ্যী উল্লাসিতা, বনানীর বিকজ যৌবনের উপর নব বসন্তের কুলহিল্লন ঝলমল করিতেছে, মৃদুমন্দ সমীরণ তার সুবাসের ভাণ্ডার উজাড় করে দিয়ে সারা বৃন্দাবনকে আজ আনন্দিত করে তুলছে, আর উপস্থিত ভক্তবৃন্দ হৃদয় বইছে আনন্দের অনিন্দা জ্যোৎস্না। এদিকে দেখছি যমুনার জলে হংস হংসি দাহক দাহকির ঘোর কলরব, আর উপরে দেখছি মন মাতানো ফুলের সৌরভ, আর অদূরে দেখছি কারা যেন সখীগণ সাথে নদী পোসরা লয়ে মাথে যমুনার কুল আলো করে দাঁড়িয়ে আছে, সঙ্গে আমার প্রিয়াও রয়েছে, দেখি আজকে একটু ওদের সঙ্গে রঙ্গ রসিকতা করি, বলি হ্যাঁ গো। বলো গো, তোমরা কারা গো? আমরা, হ্যাঁ আমরা কয়েকজন গোপনারী গো। গোপনারী? ও, তোমরা কয়েকজন গোপনারী? হ্যাঁ গো। তোমরাই বুঝি আমাকে আকুল ব্যাকুল হয়ে ডেকেছিলে? অমন করে বলো না, এপার থেকে ওপারে যাবো বলে এমনি ভাবেই ডেকেছিলাম। এমনি ভাবেই ডেকেছিলে? হ্যাঁ গো। শোনো সখীগণ, বলো তোমাদের ডাকে খুশি হয়ে আমি যমুনার কিনারাতে এসে গেছি গো। তাহলে আমরা কি করতে পারি? তোমরা এক কাজ করো,
আমার একটু হাতখানা ধরে ও কোলে তুলে নাও। হ্যাঁ, নাবিকের কান্না দেখেছো? হাত ধরতে বলছে। বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা গো। আরে কি হয়েছে, ডাকাডাকি করছো কেন? অদূরে নাবিক মনে এসে গিয়েছে। নাবিক এসে গেছে? হ্যাঁ। আচ্ছা নাবিক কি বলেছে বলো তো? নাবিক বলেছে হাত ধরে টেনে কোলে তুলে আনতে। এই কথা বলেছে? ঠিক আছে, তোমাদের এখন বয়স্ক, দাঁড়াও নাবিক মনি, আমি যাচ্ছি তোমার হাত ধরে কোলে তুলে আনতে। বুড়িমা, কি হয়েছে তুমি জানো না? নাবিক হলো পরপুরুষ আর আমরা হলাম পরনারী, আর আমরা পরনারী হয়ে পরপুরুষকে স্পর্শ করতে পারি না গো, পারি না। আর স্পর্শ করলে কি হয়? জাত কুলমান সব বিসর্জন চলে যায়, তাই না? হ্যাঁ গো বুড়িমা। তাহলে এই কথাটা কি নাবিক মনিকে বলে দিতে হবে? হ্যাঁ বলে দাও। বলি ওহে নাবিক মনি, বলি ও নাবিক, খেলিপো খেলিপো। বুড়িমা একটু ভক্তি ভরে ডাকো না। হাটের নাবিকে আমার ভক্তি ভরে ডাকতে হবে? পারাপারে যেতে হলে ভক্তি ভরে ডাকতে হয়। আচ্ছা, পারাপারে যেতে হলে ভক্তি ভরে ডাকতে হবে। হ্যাঁ গো বুড়িমা। বলি ওহে নাবিক মনি, বলি ওহে নাবিক মনি, বলি ওহে নাবিক। হ্যাঁ বলো বলো। তুমি হলো পরের ঘরে নারী আর আমরা হলাম পরের ঘরে পুরুষ গো পুরুষ। বুড়িমা তুমি কি বললে? নাবিক হলো পরের ঘরে নারী, নারী আর আমরা হলাম পরের ঘরে পুরুষ। হ্যাঁ যা দেখেছি তাই বলেছি। তুমি একবার নিজের দিকে তাকিয়ে দেখো তো, তুমি নারী না পুরুষ? বলি ওসু। বলো বুড়িমা। আরে তো বড় ভুল হয়ে গেছে, কি করি বল তো? ঠিক করে বলো। আবার ঠিক করে বলতে হবে? হ্যাঁ বলে দাও। বলি ওহে নাবিক মনি। হ্যাঁ বলো বলো। তুমি হলো পরের ঘরে পুরুষ আর আমরা হলাম পরের ঘরে নারী গো নারী, তাই নাকি? স্পর্শ করতে মানা আছে, এসো আমরা আলিঙ্গন করি। বুড়িমা বুড়িমা তুমি আবার নাবিক মনিকে আলিঙ্গন করতে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি। এমনিতেই তো চুলগুলো পেকে সন পাপড়ি হয়ে গেছে। দেখো রাধে, আমাকে যা কিছু বলবে ওগুলো নিয়ে কিছু কথা বলবে। তাহলে তুমি ঠিক করে বলো, কিছুই বলবো না। ঠিক করে বলতে হবে? হ্যাঁ বলে দাও। বলি ওহে নাবিক মনি। হ্যাঁ বলো বলো। আমরা তোমার কিছু ধরতে পারবো? কিছু ধরতে পারবে না? না না না, কিছু ধরতে পারবো। আরে তাহলে আরেক কাজ করো। কি কাজ? আমার একটু নৌকার রশি খানটা ধরে দাও। আমি তো রয়েছি, চিন্তা করছো কেন? দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি। বুড়িমা তোমার কি হয়েছে? আরে এত সুন্দর ছোড়া নাবিক দেখে বুড়া মানুষ এখানে থাকতে পারে? তাই তো বলছি, বলি নাবিক কত সুন্দর এখানে তরণী নিয়ে এসেছে। এসেছে বলি নাবিকের কি সেটা নেই, সেটা জোরে উঠে আসতে পারছে না। সেটা মানে কোনটা গো? আমরা সবাই মিলে সেটা দেখবো, তুমি বলে দাও। তোমানে দেখবে? হ্যাঁ তোমানে যখন দেখো বুড়া মানুষ বাদ হবে কেন? বুড়া মানুষও দেখো। তুমি তো দেখবে। হ্যাঁ আমি তো সবার আগে দেখবো। বলি ওহে নাবিক মনি। হ্যাঁ বলো বলো। আজকে যমুনার ঘাটে আমরা সবাই মিলে তোমার সেটা দেখতে চাই গো, সেটা দেখতে চাই। ও তাই? আমিও তোমাদের দেখতে চাই। বলি এই ললিতা। কি হয়েছে? ললিতা কোথায় গেল? ললিতা খালি ঝগড়া করে মরে এত বেলা কোথায় গেছে? নাবিক দেখবে বলে দেখিতে তোনে সব ভয়ে লুকিয়ে পড়ছে মনে হয়। ভয়ে লুকিয়ে গেছে নামটা। বুড়িমা তুমি কি দেখবে বলেছ? আরে তোমার তো রয়েছে, তুমি দেখিয়ে দাও না। আমার রয়েছে বলে আমি দেখাবো? হ্যাঁ আমার তো খেয়ে দিয়ে কাজ নেই, আমি দেখাবো। বলি বুড়িমা, নাবিক মনি কত সুন্দর এখানে তরণী নিয়ে এসেছে। এসেছে বলি নাবিকের কি শক্তি নেই, শক্তি জোরে উঠে আসতে পারছে না? তোমরা শক্তির পরীক্ষা দেখবে? তা তুমি কি ভেবেছো? আদুর মানে কথা বলিস নি তো, বলে দাও বুড়িমা। বলবো? হ্যাঁ বলে দাও। ঠিক করে বলবো? ঠিক করে বলে দাও। নাবিকে 25 বার ধরে একটা কথা জিজ্ঞেস করলে মারবে নি লাস্ট? মারবে নি তো? না না। বলি ওহে নাবিক মনি। হ্যাঁ বলো বলো। এই ঘাটে তে আসার পূর্বে বহুবার শুনেছি ঘাটের নাবিক বিরাট পুরুষ কত অসুরবধ করে, তাই নাকি? তাই তো যমুনার ঘাটে আমরা সবাই মিলে তোমার শক্তির পরীক্ষা দেখতে যাই গো, শক্তির পরীক্ষা দেখতে চাই। ও তাই? হ্যাঁ। বলি তোমরা কয়েকজন রমণী আজ আমার ঘাট এসে আমার শক্তির পরীক্ষা করছ? হ্যাঁ তোমার শক্তি তোমাদের লজ্জা করে না? আমাদের আবার কিসের লজ্জা? যে নাকি অঘ অসুরবধ করেছিল তুমি, যে নাকি বাঘ অসুরবধ করেছিল তুমি, যে নাকি গিরি কবর্তন ধারণ করেছিল তুমি, যে নাকি কালিয় দমন করেছিল। এই নাবিক বলি ঠিক আছে, তুমি যখন এত অসুরবধ করেছো আজকে তুমি তোমার শক্তি দ্বারাই কোলে উঠে এসো, আমরা তোমার হাত ধরতে পারবো না। বেশ আমি আমার নিজ শক্তি দ্বারা কোলে উঠে যাচ্ছি। এসো বলিও ধ্বনি। মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, ওই মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রঙ্গিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া
মায়া নদীকে মেয়ে যাবি বাইয়া চারাঙ্গুলে যাও না পাহাড়ি দিয়া হোনাইয়া রে হে অষ্ট ইঞ্চি নদীর দ্বীপ হাউস কাঠামা পিঠি চারাঙ্গুলে যাও না পাহাড়ি দিয়া ও তোমরা হুসারে বাইতে তোহরি রে সারে বাইতে তোহরি রে ওরে বিভাবু ডুবু ভাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া বাগে ফেলে ফেলাই রে খাইয়া ও নাইয়া রে হে ওই না নদীর উঠে বাগে কুমির উঠে ঝাঁকে ঝাঁকে বাগে ফেলে ফেলাই রে খাইয়া ও তোমরা গুরুর কাছে মন্ত্র নিয়া রে ও নাইয়া গুরুর কাছে মন্ত্র নিয়া রে এবারে যাও না সাতার দিয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া রঙ্গিলা দেশের নাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া মায়া নদী কেমনে যাবি ভাইয়া মারো মারো টান হেইও হেই মারো মারো টান হেইও হেই মারো মারো টান হেইও হেই মারো মারো টান হেইও এই বিশাখা কি হয়েছে বুড়িমার কি হয়েছে বলতো কি হয়েছে নদীর জলে পড়লো কেমন করে আরে বুড়িমা তো এখানে ছিল ওখানে গেলে কি করে কি জানি বাবা তা যাই চল আমরা সবাই মিলে বুড়িমাকে তুলে আনি এই ললিতা এই বিশাখা বুড়িমাকে তুলে আনো না হলে বেচারি মরে গেলে কিন্তু আমরা ফেঁসে যাব নদীর জলে পড়ে গেছে না না বুড়িমা বুড়ো বয়সে বুড়ো 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 বুড়িমাকে মেরে লাস্টে আগো তুমি ভালো আছো বুড়িমা আহারে কাদাগুলো ঢুকে গেছে বুড়ির দিকে জলে ফেলে দিয়ে আহারে কাদা ডুবে গেছে কে ঠেলেছে আর কেটা বলছিল বলতো বুড়িমা মরে যাবে মরে গেলে ভালো খেতে পাবো কেটা বলছিল বলতো তুমি যেভাবে পড়ে গেছে সবাই তো বলবে ও কথা সবাই বলবে হ্যাঁ আমাকে যমুনার ঘাটে একা ফেলে বুড়া মানুষ পেয়ে কি যমুনা জলে ফেলে দিলে দেখো কে ফেলেছে তোমাকে কে ফেলেছে হ্যাঁ আমি নিজেই খুঁজে দেখব তাই করো নিজেই খুঁজে দেখো আমি নিজেই খুঁজে দেখব একবার যদি দারে ধরতে পারি একবার যদি দারে ধরতে পারি তারে বুঝে দেব কত লঙ্কায় কত ঝালার কত ধানে কত কত আটা এবার হয়েছে হ্যালো ধানে তো আটা হয় ধানে চাল হয়নি ধানে আটা হয় গম হয় ভুই খাড়া সন্না খাড়া লাউ খাড়া কত কিছু খাড়া হলো ধানে আটা হয় একবার যদি দারে ধরতে পারি
একবার যদি তারে ধরতে পারি তারে বুঝে দেব কত লঙ্কায় কত জালার কত ধানে কত চাল। বুড়িমা বুড়িমার কি হয়েছে বলতো? কি জানি বাবা, বলি বসো। বলো বুড়িমা। বল না রেখে, এতক্ষণ ধরে যাকে ডাকাডাকি করছি সেই ঘাটের নাবি গো, ঘাটের নাবি। নাবি? হ্যাঁ গো বুড়িমা। এই যদি নাবিক হবে তো আমায় চিনতে পারছে না কেন? কেন, তোমার সঙ্গে কি কোনো সম্পর্ক রয়েছে নাকি? এই নাবিকের সঙ্গে আর কারো সম্পর্ক থাকুক আর না থাকুক, একমাত্র আমার রয়েছে। বুড়িমা তুমি তো আমাদের কোনোদিন বলনি। কেন বলিনি জানো সখি? কেন? এই নাবিকে যে ভালোবাসে তাকে যে সারা জীবন ধরে কাঁদতে হয় গো কাঁদতে হয়। তাই বুঝি, তাই এই নাবিককে আমি সারা জীবন ধরে গেঁদে বেড়ালাম ভালোবেসে, আর সবাইকে ডেকে ডেকে কি বললাম জানো তো? কি? যার জন্য ঘর বানাইল বুড়িমা, বুড়িমা সে তো রইল না ঘরে, আর দুঃখ পেও না বুড়িমা, সে ঘর উড়াইয়া বৈশাখীর ঝরে মনটা আমার ছটফট করে, প্রাণটা আমার ছটফট করে করে হাহাকার। বুড়িমাসি ভালোবাসার ময়না পাখি এখন জানি তো কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজার হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি তা, ভালোবাসার ময়না পাখি এখন জানি তা। কলকাতা পাখির মত উড়িয়া সে গেল সেদিন হতে আমার জীবন শুধুই এলো গেল, সে কলকাতা পাখির মত উড়িয়া সে গেল সেদিন হতে আমার জীবন শুধুই এলো এলো, জাতি কুলে দাগ লাগাই, জাতি কুলে দাগ লাগাই কান্না হলো ভালোবাসার ময়না পাখি এখন জানি তা, ভালোবাসার ময়না পাখি এখন জানি তা। সে তো রাখলো না মনে, যার জন্য এত ব্যথা সইলাম জীবনে, যার জন্য সব হারাইলা
সে তো রাখলো না মনে, যার জন্য এত ব্যথা সইলামে জীবনে, ভেবে কই পাগল দেওয়ানে, ভেবে কই পাগল দেওয়ানে সুখের জীবন গানে, ভালোবাসার ময়না পাখি তখন জানি তা, ভালোবাসার ময়না পাখি তখন জানি তা, কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে হাজার হাজার, ভালোবাসার ময়না পাখি এখন জানি তা, ভালোবাসার ময়না পাখি এখন জানি তা, ভালোবাসার ময়না পাখি এখন জানি তা। তুমি যে চোখের জল ফেলছো নাবিক তো তোমার দিকে একবারও ঘুরেও তাকাচ্ছে না গো, তাকাচ্ছে না না গো বুড়িমা, তাকাবে তাকাবে সময় হলে ঠিক তাকাবে, ও বুড়িমা এ শয়তানি আসে মানে আবার একটা কোনো কিছু গন্ডগোল ঘটবে তাড়াতাড়ি, ও নাবিক সব জানে সব জানে আর সবই দেখতে পায়। আচ্ছা তুমি তো কথা বলো, খুঁচা খুঁচি করো না কেন বলো, আর আমাদের মতো সুন্দরী সুন্দরী নারী দেখেছে তো, তাই নাকি, তাই ছোড়া না বেগে একটু ঢং করছো গো ঢং, এই তো 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 তোমরা আমায় কিছু বলছো, আরে নাবি ঘাটে থেকে থেকে তো একদম পরের ঘরে মিয়ান কি কোন হাত ধরে টানা টানি করে দেখো, জীবনে তো মানে ভিটামিন খাবাই ঝিনি তার, এক নাবিক মনি যখন থেকে এসেছে একটা কথা বলেছে, তো 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 তোর উপরে কি হবে আর বুঝতে পারি, তুমি কি কানে কম শোনো কানে গালা, এবার কানেও কম শোনো, ও বুড়িমা আগিয়া আস্তে করে বলো না ছোট করে বলো, তুমি কানে কম শোনো কানে গালা, হে গালা গো গালা, আরে বাবা আরে কেমন কেমন গালা বলো, তিন প্রকারের গালা, তিন প্রকারের গালা, আচ্ছা তিন প্রকারে কি কি কালো বলো তো, প্রথমে তো দেখছো না গায়ের রঙে একেবারেই কালো, তা তো দেখতে পাচ্ছি একেবারে অমাবস্যা চল, দ্বিতীয়ত, দ্বিতীয়ত কানে কম শুনি কালো গো কালা, কানে কম শুনো কালো, তৃতীয়ত, তৃতীয়ত হ্যাঁ এই ত্রিভুবন মাঝারে জীবগণকে পারাপারের জন্য আমি একালা, লা হ্যাঁ লা মানে কি গো, ও লা বলতে জানো না, না লা বলতে নৌকো বা তরণী, ও যেটা পিছনে পড়ে আছে হ্যাঁ গো ওটা হ্যাঁ, আচ্ছা এই তরণী নিয়ে তুমি কি করো, তরণী নিয়ে কি করি জানো, কি করো, এই পৃথিবীতে সকল জীবগণকে সৃষ্টি করেছি আমি, তুমি আর এদের পারপারে দায়িত্ব নিয়েছি আমি, তাই নাকি জানো বুড়িমাসি, বলো এই সকল ভক্তরা কখনো আমাকে সুখে ডাকে না, তবে কখন ডাকে, কখন ডাকে জানো, কখন যখন বিপদে পড়ে মন প্রাণ ভক্তি ভরে নয়নবাড়ি পরিশ্রম করি ডাকে আর বলে, কি বলে, হরি দিন তো গেল সবাই মিলে দুটি বাহু তুলে, সন্ধ্যা হলো পারি করো আমারে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পারি করো আমারে, হরি তোমারে হরি
আর করো আমারে করিলি তো গেল সস্তা হলো পারি করো আমারে শুনে করি নেই যা হলো পারি করো আমারে করিলি তো গেল সস্তা হলো পারি করো আমারে করিলি তো গেল সস্তা হলো পারি করো আমারে নিতাই গৌরী প্রেমা আনন্দে হরি হরি সময় মতো পারাপার করে আচ্ছা আমি যদি নাবিকের সঙ্গে কথা বলছি তোমার কোথায় জ্বালা ধরছে কোথায় ফুসকা পড়ছে বলো তো কোথাও জ্বালাও ধরছে না কোথাও ফুসকাও পড়ছে না তাহলে তুমি তো নাবিক মনির সঙ্গে কথা বলছো বলছি নাবিক তো তোমার সঙ্গে কথা বলছে বলছে নাবিক তো তোমার সঙ্গে কথা বলছে হ্যাঁ আর আমাদের দিকে হ্যাঁ করে তাকিয়ে রয়েছে বুড়িমা আরে হ্যাঁ করে তাকিয়ে দেখবে না ওর বাবার বয়সে এত সুন্দরী নারী কখনো দেখেনি তাই নাকি তাই দেখো না বুড়িমা কেমন টেরে টেরে দেখছে দেখো এখনো দেখছে আরে জীবনে তো মেয়ে মানুষ দেখে না তাই তো দেখছি তারপরে আজকে আবার আমাদের মতো এতগুলা একসঙ্গে যা দেখছে নাবিকে তো এবার মাথা ঘুরে গেছে নাবিক যে হাঁ করে দেখছে আমার একটা গান মনে পড়ে কি গান প্রচুর ভাই রে গান তাই প্রচুর ভাই তাই করো না বুড়ি মা করব হ্যাঁ ও হাঁ গড়ে একা কি হবে দেখে দেখে বলি বলি আমি চাই থাকিস কেন কি কবি কো চায়া থাকিস কেন কি কবি কো তুই কই নেই তো আমি কো মুবা চায়া থাকিস কেন কি কবি কো চায়া থাকিস কেন কি কবি কো তুই কই নেই তো আমি কো মুবা তুই কই নেই তো আমি কো মুবা তুই কই নেই তো আমি কো মুবা তুই কই নেই তো আমি কো হং দেখো কিরকম এখন হা গেড়ে হায় মাছি ঢুকে যাবে বলি ও হে নবী বলি ও নবী হ্যাঁ হ্যাঁ তোমরা আমায় কিছু বলছো আরে তুমি হা করে কি দেখছো ও কি দেখছি জানো কি দেখছো বলি ও ধনি কে তুমি কে তুমি তুমি তন্দ্রা ধরণী কে তুমি তন্দ্রা ধরণী দাঁড়িয়ে আমার চোখের আগে রাঙালে মন পুষ্প রাগে কে গো চম্পা বরণী কে তুমি তন্দ্রা ধরণী কে তুমি তন্দ্রা ধরণী আজি তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে আজ তোমায় দেখে হলো মনে তুমি
আজ তোমার ডাকে এই ফুলু হারালো, আজ তোমার ডাকে এই ফুলু হারালো, সাধের স্বপ্ন তরুণী, সাধের স্বপ্ন তরুণী, কে তুমি তোমরা হরণী, কে তুমি তোমরা হরণী, সাধের স্বর্গ ধরণী, কে তুমি তোমরা ধরণী, কে তুমি তোমরা ধরণী, দাঁড়িয়ে আমার চোখের আগে রাগালে মন পুষ্প রাগে, এগো চম্পা বনরী, কে তুমি তোমরা ধরণী, কে তুমি তোমরা ধরণী, কে তুমি তোমরা ধরণী। এই যমুনার ঘাটে এসে তোমাদের মধ্যে সুন্দর সুন্দর রমণী দেখে না, এই সব রূপ দেখে আমি একেবারে হার মেনে গেছি, হার মেনে গেছি। তুমি জানো না শাস্ত্রে কি বলেছে? কি বলেছে শাস্ত্রে? বলেছে নারীর সৃজন অতিশে কঠিন, কেবা সে বুঝিবে তাই, বুঝিবে তাই, বুঝিতে অবধি কি নারী লেখ বিধি, আবার যেখানে উৎপত্তি সেখানে, তাই নাকি? আবার সেই জায়গাটা ভজন করলে আমাদের মতো জীব মোক্ষ পদ পায় গো, মোক্ষ পদ পায়, ও তাই নাকি? তাই আমাদের মতো সুন্দরী সুন্দরী রমণীদের রূপের আগুনে পড়ো নাকি হবে জানো তো? কি হবে? জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে, ও তাই? হ্যাঁ বলিস, যাই হোক। আচ্ছা, এই ভর দুপুর বেলায় যমুনার ঘাটে দেখতে পাচ্ছি নয় জন ছুড়ি আর সঙ্গে একজন বুড়ি। বুড়ি কাকে বলছো? বুড়ি মাসি। দেরি হোক ঠিক করে কথা বল। দেখে তো বড়ই সন্দেহ হচ্ছে গো। কেন, কিসের সন্দেহ হচ্ছে? বলি শীঘ্র করে, তোমাদের আগে পরিচয়টা দাও। পরিচয়? হ্যাঁ বলি। আই ললিতে কি হয়েছে? আর ললিদানা বিশাখা খালি ভুলে যাই বারবার, বুড়ো হয়ে গেছে না? হ্যাঁ দুটো তার রয়েছে, দুটা তার, তার মধ্যে একটা কেটে আছে আর একটা আছে হাতটা লেগে আছে। হ্যাঁ সেটা দেখেই বোঝা যাচ্ছে। বলি নাবিকমণি পরিচয় চাইছে, একবার জিজ্ঞেস করো তো পরিচয়ের কাজটা কি রয়েছে। জিজ্ঞেস করবো? জিজ্ঞেস করো পরিচয়ের কাজ কি রয়েছে। তাই আমি জিজ্ঞেস করছি বুড়িমা। জিজ্ঞেস করো। বলি ওহে নাবিকমণি। হ্যাঁ বলে বলে। তুমি আমাদের পরিচয় চাইছো? হ্যাঁ চাইছি। তোমার লজ্জা করে না? আরে আরে আমার আবার কিসের লজ্জা? তাই কি বলি? কি পরিচয়ের কাজ কি আছে? তাই নাকি? হ্যাঁ বলো না বিমোদের কাছে, তুমি হলে ঘাটের নাবি, বলো এবার প্রকাশ করে। Oh
শোনো পরিচয়ের কি কাজ রয়েছে জানো? কি কাজ রয়েছে? আমার ঘাটে নিয়ম রয়েছে গো। কি নিয়ম রয়েছে? ঘাট পারাপার হতে হলে প্রথমে পরিচয় দিয়ে পারাপার হতে হবে। বুড়িমা দিয়ে দাও, নাবিক চাইছে তো দিয়ে দাও। খালি নাবিক চাইলেই দিয়ে দেব, কি চাইবে আর দেখার দরকার? নাবিক চাইছে তখন দিয়ে দেব। কি দেব? চাইছে দেখো না। নাবিক তুমি কি চাই? পরিচয় চাই। পরিচয়? হ্যাঁ, আজকে নাবিক মলিকে এমন পরিচয় দেব, নাবিক মানে কারো মুখে এমন পরিচয় শুনে। তোমার পরিচয় চাইছি। আমাদের পরিচয় নেবে তো? হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি শুনো। এ কে দেখতে পাচ্ছো তো? হ্যাঁ দেখেছি। এটা পারে হে ধরে আমার টেপি দিবা, যে উল্টা দিকে মুখ ঘুরে দাঁড়িয়ে আছে এটা খেদি দিবা। তাই না? আর তুমি গণেশের মা? আমি তো গণেশের মা বল, গণেশ গণেশ বলি, কার্তিকের মা। হ্যাঁ কার্তিকের মা, গণেশের মা। কার পরিচয় নেবে বলে? এত লোকে তো পরিচয় দিলাম। আমি এরূপ ভাবে পরিচয় নেব না। কিভাবে নেবে? তোমাদের মধ্যে একজন অপরূপা নবীনা সুন্দরী রমণী রয়েছে, আমি ওর পরিচয় চাইছি। তুমি কি ভাব? তোমার পরিচয় চাইছি। আমার পরিচয়? আমাদের মধ্যে আর কে আছে সুন্দর? আমার পরিচয় নেবে না বুড়িমাসি, তোমার পরিচয় নেব না। আমার পরিচয় নেবে না? তবে যার পরিচয় নেবে তাকে গিয়ে জিজ্ঞেস করো, আমাকে কেন জিজ্ঞেস করো? তাই? হ্যাঁ, যার পরিচয় নেবে তাকে গিয়ে জিজ্ঞেস করো। বেশ ঠিক আছে, যাও। বলিও ধনি কি কাহারো নন্দিনী তুমি, কাহারো ঘরণী? কাহারো ঘরণী বলি কোথা ঘরে কি বানাম কই বলো দেখি শুনি? ও সবার মাঝে বুঝি এই কথা বলতে হবে? কাহারো নন্দিনী তুমি, কাহারো ঘরণী? কোথা ঘরে কি বানাম বলো দেখি শুনি? যাবতে বাড়ি আমার নাম রাধা বিনোদিনী, যাবতে বাড়ি আমার নাম রাধা বিনোদিনী। কাহারো নন্দিনী তুমি, কাহারো ঘরণী? কোথা ঘরে কি বানাম বলো দেখি শুনি? বলি কিসের এত আনন্দ জান বুড়িমাসি? বলো। ঘাটে তে আসিয়া অমুখ হেরিনু, দিন যাবে আজ ভালো। কাকে ও কি ঝুঁকি মেরে দেখছে? তোমাদের মধ্যে ওই যে বড় সুন্দরী রমণী রয়েছে না, ওর সঙ্গে আমার যুগ যুগ ধরে গভীর সম্পর্ক রয়েছে বুড়িমা। আমাদের মধ্যে বড় সুন্দরী রাধা রানীর সঙ্গে? দেখো ঠিক কথা বলছো তো? সত্যি করে বলছি বুড়িমা। বুড়ি বুড়া মানুষ পে মিথ্যা কথা বলছো না তো? না না, একবার জিজ্ঞেস করে দেখি। রাধে বলো বুড়িমা, আমাকে একটা সত্যি কথা বলবে? বলো। নাবিকের সঙ্গে কোনোদিন দেখা হয়েছে? কোনোদিন দেখা হয়নি বুড়িমা। ফোন নাম্বার কারো হাত দিয়ে পাঠিয়েছিল? কারোর হাত দিয়ে পাঠায়নি বুড়িমা। তাহলে নাবিক তোমাকে জানলো কেমন করে? ও বুড়িমা, নাবিক তোমাকে মিথ্যে কথা বলেছে। মিথ্যে কথা বলেছে? হ্যাঁ গো বুড়িমা। নাবিক বলি তুমি কি বুড়া মানুষ পেয়ে কি ভপে চপ খাও? আমি তোমারে মিথ্যা বলি না বুড়িমা। তাহলে তোমার সখি তোমারে মিথ্যা বলছে? তুমি রয়েছে বলে না ও তোমাকে সত্যিটা বলছে না? আমার সখি আমি যাকে এত বিশ্বাস করে নিয়ে এসেছি সে মিথ্যে কথা বলছে? মিথ্যে কথা বলছে। তাহলে আমি কি করতে পারি? তুমি এক কাজ করো বুড়িমা। কি কাজ? তুমি ওই কদম বৃক্ষের তলায় গিয়ে বিশ্রাম করো। আচ্ছা, আমি ওকে ডেকে জিজ্ঞাসা করছি। জিজ্ঞেস করবে? হ্যাঁ গো। দাঁড়াও দাঁড়াও, একটু সাবধান করে দেই দাও। রাধে বলো বুড়িমা। আরে নাবিক মনি যে বলছে তোমার সঙ্গে যুগ যুগ ধরে সম্পর্ক রয়েছে। না গো বুড়িমা, নাবিক তোমাকে মিথ্যা কথা বলছে। তবে হ্যাঁ, আমি যার আমি তার সঙ্গে কথা বলি বুড়িমা। ঠিক আছে, শোনো শোনো, আমরা জানি তুমি সব কার। তাহলে শোনো, নাবিক মনি কিছু পার্সোনাল কথা বলবে। হ্যাঁ, বেশি ঝগড়া ঝাঁটি করো না, তোমার প্রচুর মুখ আমি বুঝতে পাচ্ছি। বেশি ঝগড়া ঝাঁটি করো, যেন পারাপারটা করে দে। ও বুড়িমা আজ্ঞা, তুমি আমার উপর একটু ভরসা করতে পারো। ভরসা? হ্যাঁ গো বুড়িমা, করেছিলাম বলে তো আজকে এত দূরকে নিয়ে এসেছি। ঠিক আছে রাধে, বেশি ঝগড়া ঝাঁটি করো না, যেন পারাপার করে দে, ভালোভাবে বুঝাবো। ঠিক আছে বুড়িমা। ঠিক আছে, কি বলবে একবার শুনে না। রাধে ও রাধে বলি, যমুনার ঘাটে এতজন থাকতে থাকতে তুমি আমায় রাধে বলছো কেন? কেন, তুমি কি আমাকে চিনতে পারছো না? তোমাকে? হ্যাঁ সত্যি বলছি, আমি তোমাকে চিনতে পারছি না, পারছি না, পারছি না। তুমি তো মোর জীবন ও রাধা। জীবন ও রাধা?
তুমি তো মোরি স্বপ্নেরই রাধা, সত্যি বলছো তোমা বিনা এসে আমি আর তুমি তো মোরি জীবন রাধা, তুমি তো মোরি স্বপ্নের রাধা, তোমা বিনা এ সব আধা। তুমি তো মোরি জীবন রাধা, তুমি তো মোরি স্বপ্নের রাধা, তোমা বিনা এ সব আধা। যুগে যুগে আসি আমি তোমারই জন্য, এই যুগে যুগে আসি আমি তোমারই জন্য, তুমি মম পাশে থেকে আরোহ ধন্য। তুমি তোমার, তুমি তোমার, তুমি তোমারই জীবন রাধা, তুমি তোমারই স্বপ্নের রাধা, তোমা বিনা এ সব আধা। তুমি তোমারই জীবন রাধা, তুমি তো মোরি স্বপ্নের রাধা, তোমা বিনা এ সব আধা। তোমারি মুখটা দেখলে বংশী বাজে না, আজ তোমারি মুখটা দেখলে বংশী বাজে না, মামা তুমি মামা সে যে হল বংশের বাধা। তুমি তোমার, তুমি তোমার, তুমি তোমারই জীবন রাধা, তুমি তোমারই স্বপ্নের রাধা, তোমা বিনা এ সব আধা। তুমি তো মোরি জীবন রাধা, তুমি তো মোরি স্বপ্নের রাধা, তোমা বিনা এ সব আধা। তুমি তো মোরি জীবন রাধা, তুমি তো মোরি স্বপ্নের রাধা, তোমা বিনা, তোমা বিনা যমুনার ঘাটে যেন কাছি টানা টানি প্রতিযোগিতা চলছে। তোমার বক্তা করে কিছু নিয়ে আসলে হাই ইট আছে ফিকো, অনকার দিকে ফিকো, নাই ফিকলে অনকার দুটি ভাঙবে।
এখনো দুটি ভাঙবে বিশাখা একটু খুঁজে দাও নাহলে দুটিটা ভাঙবে দেখে দেখে আমার গলা পড়ে গেল কি হচ্ছে যমুনার ঘাটে ওখানে বুড়িমা তুমি ওদিকে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছি পচা পুকুরে ডুবে মরবো কেন অলক্ষুটা কথা বলছো কেন কেন বলছি কেন বলছো কত বিশ্বাস করে তোমাকে যমুনার ঘাটে নিয়ে এসেছি এসেছো আর নাবিকের সঙ্গে কি হচ্ছে কোথায় কি হচ্ছে কোথায় কিছু হচ্ছে না না কিছু হচ্ছে না তিনটে ক্যামেরা বসে রয়েছে দেখতে পেয়েছো তো দেখতে পেয়েছি এর একটা কপি নিয়ে নাও তোমার শাশুড়ির ননদের হোয়াটসঅ্যাপে পাঠাও ও বুড়িমা ভাই বুড়িমা তুমি আমার শাশুড়ির ননদিকে কিছু বলো না কিছু বলবো না ঢাক বাজাবো বুড়িমাসি আবার বুড়িমাসি কেন গো বুড়ি মাসি বাবা দেখি আর কি কিছু নেই আমি কি বলছি জানো কি বলি তুমি কোথায় যাচ্ছ এদিকে হ্যাঁ যেদিকে দু চোখ যাই চলে যেতে চাইছিল না আমার কেউ আজও কেউ নেই তাই নাকি হ্যাঁ দেখেছেন মাইরা যেই না একটু রাধারানীর সঙ্গে কথা বলাবলি করছি যমুনার ঘাটে অমন করে বুড়িমা অভিমান করে চলে যাবে কেন চলে যাবে না বলো তো তুমি ললিতাকে ভালোবাসো ভালোবাসি বিশাখাকে ভালোবাসো ভালোবাসি রাধারানীকে ভালোবাসো ভালোবাসি তুমি সবাইকে ভালোবাসো আমি কি তোমার সখা আমি তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি বুড়িমা তাই নাই তুমি যে আমার লীলার গুরু যোগমায়া পূর্ণমাসি আহা এতক্ষণে মনে পড়েছে তোমা ব্যতীত কোনো লীলা আমি সম্পূর্ণ করতে পারবো না তাই নাকি তাই কি বলছি জানো বলো আমি তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি সত্যি বলছো সত্যি বলছি মন দিয়ে বলো পরিমাসি বলো আমি তোমায় ভীষণ ভীষণ ভালোবাসি হাই সজনা বলো বলো মে ভি তুমিসে দিল সে ভি জ্যাদা প্যার করতে পহলি নজর মে তুমকো জব এক বার দেখ লিয়া থা বুড়িমা উসি দিন সে তুই মেরি দিল কি ধড়কন বন গই তুই মেরি দিল কি ধড়কন তুই মেরি মাথে কি বেঁধিয়া তু হি মেরি আঁখে কি নিদিয়া আর তু হি মেরি হঠো কি মুস্কান বলি ওহি নামিক মনি হ্যাঁ বলে বলে আজকে তুমি যখন তোমার শান্ত স্নিগ্ধ কণ্ঠে বলে তুমি আমায় ভালোবাসো ভালোবাসো তাই আজকে সাক্ষী থাকলো সকল ভক্তবৃন্দ ভক্তবৃন্দ সবাইকে সাক্ষী রেখে তোমাকে একটি কথা বলতে চাই গো নামিক একটি কথা বলতে চাই কি চাঁদ যদি ডুবে যাই দেখ না মেঘে ঢাকা তারা পড়ে থাক না চাঁদ যদি ডুবে যাই দেখ না মেঘে ঢাকা তারা পড়ে থাক না তুমি যত দিন আছো কাছে মন তুমি যত দিন আছো কাছে মন করি না কারোর ভাবনা শোনো বলি কানে কানে কিছু কথা গানে গানে তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা কত জীবন মরণ আমি চলো বই ভালোবাস বই আমি চলো বই ভালোবাস বই হারবো না কিছু সেই না শোনো বলি গানে গানে কিছু কথা গানে গানে তুমি যে আমার কামনা কত জীবন মরণ সাধনা কত জীবন বিশাখাটার প্রচুর শয়তান হয়ে আমাকে খালি খুঁজাখুঁজি করে রে বুড়িমা তুমি এই যমুনার ঘাটে কি করছো কি করছিস হ্যাঁ কি করছো যমুনার ঘাটে মনে সকে একটু লেচে লেছি না
তুমি যে কি করছো? আমার সখীরা ওই যে ক্যামেরা করছে, ওটা সব ফেসবুকে ছেড়ে দেবো আমরা। আলো মানে সখী নয়, এটা সখা বল। সেই হলো, এ মানুষ চিনতেও জানে না, দেখে যাচ্ছে না গাবুছাতে করে সখী ক্যামেরা করে। কি বলবো আর সখী, বলো সত্যি কথা বলছি, একটা এক প্যাকেট বিস্কুট খাওয়াইবো, তুমি কাউকে কিছু বলি না, ছাড়ো। তাহলে তুমিও আমার ননদিকে কিছু বলো না, আমিও কিছু বলবো না। আমার অবস্থা সেই রকম হচ্ছে, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে। আমি যখন তাকে বলেছিলাম যে তোমার ভিডিও তোমার শাশুড়ি ননদিকে পাঠিয়ে দেবো, সেও বলছে আমার ভিডিও ছেড়ে দেবে। ও সখী বলো, রাস্তায় যেতে যেতে দপ্তাবান খাওয়াবো, কাউকে কিছু বলো না, ছাড়ো।